আপনারা শুনলেনি যে কবিতা ক্লাব শুধুমাত্র যে কবিতা কিংবা গল্পের মতো সাহিত্যের মাধ্যম তাই নয় এটা একটা আত্মিক সম্পর্ক তা না হলে এত বছর ধরে এতগুলো মানুষ একসঙ্গে পথ চলা সম্ভব হতো না ঠিকই ঋতুপর্ণা এই সম্পর্কের টানেই আজ আপনারা চলে এসেছেন অনেক দূর কিংবা কাছে থেকে আজকেরই সন্ধ্যার সাক্ষী হতে আমাদেরই ভালোবাসার পরিবারের সঙ্গী হতে তেমনই সেই দুর্গাপুর থেকে এসেছে আমাদের কবিতা ক্লাবের এক বন্ধু দি এবার মঞ্চে ডেকে নেব সহেলিদিকে শুভ সন্ধ্যা আমি আজকে যে কবিতা পড়ছি সেটা পত্রভারতী এবং কবিতা ক্লাবের যৌথ উদ্যোগে প্রকাশিত কবিতা ক্লাব ডট কম থেকে যেটা আমাদের কবিতা ক্লাবের প্রথম বই ছিল বই বইমেলাতে কবিতার নাম হচ্ছে মেখলা শাড়ি মেঘলা শাড়ি প্রথম যেদিন আসলে বাড়ি আঁচল জুড়ে ঠাঁস পুনোটে হারিয়ে গেলাম কলম আমার লিখল এসে দিনের শেষে রাতের আলোয় একটি দাঁড়ি মেঘলা শাড়ি চিঠির ফাঁকে চেয়েছিলাম তোমায় একা করব দেখা বিহু নাচের ছন্দ ফেলে উড়ান ঠেলে ফিরলে যখন মুঠো ফোনের রঙিন আলোয় উঠল ভেসে চলি এখন মেঘলা শাড়ি দাগ কাটে না তোমার ডুরি দেয়াল জোড়া আলমারিটায় এখন তোমার সুখের বাড়ি ব্যঙ্গ চোখে দেখো আমায় আমিও হাসি মন খারাপের ফর্দ থেকে তোমায় আরি ধন্যবাদ